ঘুমন্ত বাঘকে জাগিয়ে তুলেছিল সাউদাদার সালমান রুশদি, ঘুমন্ত বাঘকে জাগিয়ে তুলছিল তসলিমা নাসরিন, তাদের কারো এদেশে ঠাই হয় নাই। রাশেদ খান মেনন, তোমার ঠাই বাংলার জমিনে, টেকনাফ থেকে তাতুলিয়া, রূপচা থেকে বাতুলিয়া, কোথাও তোমার ঠাই হবে না, হবে না। রাশেদ খান মেনন, তোমরা হয়তো বাঘ দেখেছ, বাঘের হুঙ্কার দেখো নাই, তোমরা বাঘ দেখেছ, পাহাড়ের উদান দেখো নাই, তোমরা সাগর দেখেছ, সাগরের গভীরতা দেখো নাই, গুগু দেখেছ, গুগুর বাম দেখো নাই, তুমি মাদ্রাসার নাম শুনেছ, তার প্রতিরোধ দেখো নাই, এমন প্রতিরোধ করা হবে, এমন প্রতিরোধ করা হবে, তোমাকে লতিফ সিদ্দিকীর থেকে খারাপ অবস্থায় তোমাকে পরিণত করা হবে। শুনে নাও, আল্লাহ মোহাম্মদ ছবির বিরুদ্ধে তোমরা কটাক্ষ কটুক্তি করতেছ, আজকে যদি আল্লাহ মোহাম্মদ ছবি যার ডাক দেয়, 28,000 কমি মাদ্রাসার 20 লক্ষের যে বেশি শিক্ষার্থী বাইরে হয়ে যদি আসে, তোমাকে ফায়ার ফিস্টে তলাইয়ে যাবে, তলাইয়ে যাবে, তুমি তোমাকে বাড়ি চালা দিও, বাংলার জমিনে তোমাকে পাওয়া যাবে না, তোমার খোঁজ পাওয়া যাবে না। বলি গেলাম খোদার কসম, তোমাদের বাপের মায়া তোমাদের কাছে রয়েছে, তোমাদের সেই নিজের সত্তার মায়া তোমাদের কাছে রয়েছে, তার জন্য তোমরা 7 থেকে 14 বছর আইন প্রণয়ন করো। খোদার কসম, আল্লাহ রসুলের মহব্বত, আল্লাহ মোহাম্মদ ছবি সাহেবের মহব্বত, সেই 16 কোটি জনতার তৌহিদি জনতার দিলের মধ্যে রয়েছে। আল্লাহ মোহাম্মদ ছবির বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু কথা বলবে, আগামীতে রাশেদ খান মেনন কওমি মাদ্রাসার বিরুদ্ধে বিক্ষোভ বলে শুধু ওলামায়ে দেওবন্দিকে আঘাত করে নাই, সারা বিশ্বের 200 কোটি মুসলমানের গায়ে আঘাত করেছে। যেহেতু সারা বিশ্বের ঈমান আকীদার সম্পর্ক ওলামায়ে দেওবন্দির সাথে, ওলামায়ে দেওবন্দি ছাড়া মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, পাবলিক বলেন, যে কোন দিনের সম্পর্ক ওলামায়ে দেওবন্দির সাথে, ওলামায়ে দেওবন্দিকে বাদ দিলে দিনের কোন সম্পর্ক বাকি থাকে? এই জন্য 200 কোটি মুসলমানের প্রাণের দাবি, রাশেদ খান মেননের যদি মৃত্যু হয়, বাংলার জমিনে তার যেন জানাজা এবং তার যেন দাফন না হয়, অথবা কুকুর লাগিয়ে তাকে শ্বাস করে দেওয়া হবে। যুগে যুগে অনেকে নবুয়তের এই দাবি করেছিল, হযরতে সাহাবায়ে কেরাম থেকে নিয়া যুগের উলামায়ে কেরাম তা প্রতিহত করেছে, শেষ পর্যন্ত গোলাম আহমদ কাদিয়ানী নামক যে কুলাঙ্গার নবুয়তের দাবি করেছিল, হযরতে উলামায়ে কেরাম তা প্রতিহত করেছেন, পাকিস্তানের মতো একটা দেশে তাদেরকে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের উলামায়ে কেরাম তাদের অমুসলিম জানে, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, কিন্তু আমাদের বড় দুঃখ লাগে, 90% দেশের মুসলমান, 90% যেখানে মুসলমান সেইখানের সংসদে দাঁড়িয়ে অত্যন্ত কুলাঙ্গার রাশেদ খান মেনন বক্তব্য দিয়েছিলেন কাদিয়ানের পক্ষ অবলম্বন করে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই, আমরা তার বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য জোরালো আবদার জানাই, সরকার যদি ব্যবস্থা নিতে যদি অক্ষম হন, তাহলে কিভাবে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে নিশ্চয়ই উলামায়ে কেরাম তা জানেন, তখন যদি কোনো অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়, তার জন্য কোনো মানুষ দায়ী নয়, সরকারকে এই দায় বহন করতে হবে। উনি অপমানিত করেছেন এবং বাংলাদেশের যে সংবিধানে বিসমিল্লাহ লেখা আছে, রাষ্ট্রধর্ম ইসলাম লেখা আছে, সেই ইসলামকে অপমান করেছেন। এটা শুধু ওলামায়ে কেরামকে অপমান করেছেন তা না, এই দেশের সকল তৌহিদি জনতা যারা ইসলাম মুসলমান দাবি করে, সকল মুসলমানকে অপমান করেছেন। আর এই দেশের মুসলমানকে অপমান করে, রাষ্ট্রকে অপমানিত করে, সংসদকে অপমানিত করে, আর সংবিধানকে অপমানিত করে, এই রাশেদ খান মেনন কোনো অবস্থায় বাংলার জমিনে বসবাস করার অধিকার রাখে না। আর আমরা ফেনীর পক্ষ থেকে রাশেদ খান মেননকে সারা বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করলাম। রাশেদ খান মেননের মতো একজন কুলাঙ্গার গণ দীক্ষিত, যে যদি জনরায়ের ভিত্তিতে নির্ধারণ করা হয়, চৌকিদার হওয়ারও কোনো ক্ষমতা তার নাই। এই দেশের কোটি কোটি
ওলামায়ে কেরামের হৃদয়ের স্পন্দন, কোটি কোটি মুসলমানদের রাহবর শেখুল ইসলাম শাহ আহমদ শফিক দামত বরকাতুল আলিয়ার বিরুদ্ধে ক্ষমা অযোগ্য অপরাধ করে যে কটূক্তি করেছে, এটা কখনো মেনে নেওয়া যাবে না, বেড়ে নেওয়া যাবে না। হাটহাজারি মাদ্রাসার ছাত্রদের মতো যেগুলা বাথরুম সারি ফানি ব্যবহার করেছে, যে লোটা লোটার পরিমাণ পুরা বাংলাদেশ টাওয়াস করলে অম্মক্ত রাশেদ খান ম্যানরের জনসমর্থন খুঁজে পাওয়া যাবে না। এই সমস্ত ঘন দীক্ষিত লোকেরা সংসদে মুসলমানদের বিরুদ্ধে খতের আকাইদের বিরুদ্ধে কথা বলবে, আর সরকার বা সংসদে শুধু তাদের বিরুদ্ধে কিছু কথা বলা হবে এটা যথেষ্ট নয়, তার বক্তব্যকে সংসদের কার্যবিবরণী থেকে স্পষ্ট করতে হবে এবং সে ক্ষমার অযোগ্য অপরাধ যেহেতু করেছে। শাহ আহমদ শফি দাওয়াত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে, যদি প্রত্যাহার করা না হয় তাকে সংসদ থেকে বের করে দেওয়া না হয় তাহলে যে পরিস্থিতির সৃষ্টি হবে এটার জন্য কর্তৃপক্ষদের দায় দায়িত্ব নিতে হবে। নৌকার নামে সংসদে না দিতেন রাশেদ খান মেনন মেম্বারের চকিদার হওয়ার যোগ্যতা নয়। এই ক্ষয়রতের এমপি হয়ে এত বড় দুঃসাহস রাশেদ খান মেনন কোথায় পেল? মাননীয় প্রধানমন্ত্রী আমরা জানি রাশেদ খান মেননের 1971 সালের স্বাধীনতা যুদ্ধে তাদের যে ভূমিকা ছিল আমরা ভুলে যাইনি। রাশেদ খান মেনন হাসান এলো কিনে মুরগি চুরার সাহায্যের কবে তাদের ভূমিকা ছিল, তারা বলেছিল একাত্তরের স্বাধীনতা যুদ্ধকে দুই সাম্রাজ্যবাদী কুকুরের লড়াই বলেছিল তারা, সুতরাং তারা স্বাধীনতা বিরোধী। রাশেদ খান মেনন স্বাধীনতা বিরোধী। আজকে যারা সংসদের মতো পবিত্র জায়গাতে দাঁড়িয়ে সংসদ সদস্য হয়ে কাদিয়ানদের ওকালতি করতেছে, কাদিয়ানদের পক্ষ অবলম্বন করতেছে, তাদেরকে জানা থাকা দরকার এই দেশের কোন সংসদ সদস্য যদি এই দেশের সুপ্রিম কোর্ট হাইকোর্টকে অমান্য করে তাহলে সে সংসদ সদস্য বহাল থাকতে পারে না। আমাদের এই দেশে 1993 ইংরেজির 16 ফেব্রুয়ারি হাইকোর্ট করতে একটি রায় দেওয়া হয়েছে যে এই দেশে কাদিয়ানিরা রাষ্ট্রীয় আইনি আইনের আলোকে কাদিয়ানিরা অমুসলিম, কাদিয়ানিরা কাফের। তাহলে যেখানে হাইকোর্ট থেকে একটা রায় দিয়ে দেওয়া হয়েছে কাদিয়ানিরা অমুসলিম, কাদিয়ানিরা কাফের, এই হাইকোর্টের রায়কে অমান্য করে যে রাশেদ খান মেনন সংসদে বক্তব্য দিয়েছে, এই হাইকোর্টের রায় অমান্য করার কারণে রাশেদ খান মেনন সংসদ সদস্য পদে বহাল থাকতে পারে না। তাই সরকারের কাছে আমাদের জোর দাবি, যারা এই দেশের হাইকোর্ট নিয়ে এই দেশের সুপ্রিম কোর্ট নিয়ে যারা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিপক্ষে যারা বক্তব্য দিবে এবং যারা এদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আল্লামা শাহ আহমদ শফি বারাকাল্লাহু ফি হায়াতিহি যার ব্যাপারে কটাক্ষ করতে পারে এমন সংসদ সদস্যকে অনতি বিলম্বে সংসদ থেকে সংসদ পদ থেকে তাকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তি যতদিন পর্যন্ত কার্যকর করা না হবে এই দেশের তাওহিদি জনতা কখনো এই দাবি থেকে পিছপা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। মহতারাম হাজিরিন, আমরা লক্ষ্য করেছি এদেশ যখন শান্তিতে পরিচালিত হচ্ছে তখন সাত দেশের শান্তি নষ্ট করেছে এদেশের এক কুলাঙ্গার নাস্তিক রাশেদ খান মেনন। বাংলাদেশের জাতীয় সংসদে আল্লামা আহমদ শফির বিরুদ্ধে অবস্থান করে তাজেরদের পক্ষে অবস্থান করে রাশেদ খান মেনন বাংলাদেশের শান্তি বিনষ্ট করে দিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যে সন্তুষ্ট, আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি জাতীয় সংসদে রাশেদ খান মেননের বিরুদ্ধে যে বক্তব্য পেশ করেছেন বাংলাদেশের 16 কোটি মুসলমান আপনার বক্তব্যকে শ্রদ্ধেয় সদরে গ্রহণ করেছে। আমাদের দাবি হচ্ছে প্রধানমন্ত্রী রাশেদ খান মেননকে সম্মান, গাজাঘর রাশেদ খান মেননকে সম্মান। আগামী এক মাসের ভিতরে রাশেদ খান মেননের বিচারের ব্যবস্থা
রক্ষা করতে হবে। এরা তাদের বিবেককে বিদ্রোহী শক্তির কাছে বিক্রি করে দিয়েছে। এরা যদি অন্যের কারো উপরে বর না দিত, অর্থাৎ আওলিক বা অন্য কারোর সাথে যদি তারা যোগ না দিত, মেম্বার হওয়াটা দূরের কথা, একটা চৌকিদার হওয়ার তার ক্ষমতা নাই। কিন্তু অন্যের গায়ে নুকাতে ছড়িয়া আজকে সংসদে যাইয়া তারা তার অস্তিত্বর কথা ভুলে গেছে। এজন্য আমরা এই সরকারকে আহ্বান করব, এই কুলাঙ্গারকে অতীতের মতো যেভাবে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, তাসিবা নাসরিন, দাউদ হায়দার থেকে নিয়া এবং সালমান রুশদির মতো যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল ওলামার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের কারো ঠাই বাংলাদেশে হয় নাই। এজন্য ওলামায়ে কেরামকে, বাংলাদেশ সরকারকে আহ্বান করব, এর তাড়াতাড়ি তাকে সামলান, তার লাগাম সামলান, তাকে তাড়াতাড়ি শাস্তির ব্যবস্থা করুন। না হলে ওলামায়ে কেরাম যদি ওই সময়ে বাংলাদেশের কোন পক্ষ, সরকার, বিরোধী দল কোন পক্ষ আমাদেরকে শাপলা চত্বরে যাওয়ার ব্যাপারে বানা দিয়েছিল, তখন লক্ষ লক্ষ মানুষ সেখানে সকল বাধা উপেক্ষা করে যে প্রমাণ করেছে ইসলামের জন্য তারা জীবন দিতে প্রস্তুত। এখন সংসদে আমাদের পক্ষে যে সব জাতীয়বাদী সংসদ কথা বলেছে, আলিরাজা নদী কথা বলেছে, স্বয়ং প্রধানমন্ত্রী কথা বলেছে, তাই মত সম্পর্কে এই মুহূর্তে সবাই আমাদের পক্ষে যখন আছে, এই মুহূর্তে আমরা যদি এই রাশেদ খানের বিরুদ্ধে যদি প্রতিবাদ এবং প্রতিরোধ করতে না পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা হবে। এজন্য আহ্বান করব আর শপথ গ্রহণ করব, রাশেদ খান মেননের সুস্থ বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা ইনশাল্লাহ আমাদের দাবি থেকে সরব না এবং মাঠ ছেড়ে আমরা যাব না, ইনশাল্লাহ আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আজকে আমাদের সর্বশেষ একথাটাই থাকবে, নাস্তিক মেনন এবং ইমন সহ যে সমস্ত নাস্তিকরা এবং নাস্তিকের দোষররা আমাদের এই দেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদেরকে বিভিন্নভাবে মাঠে নামায়, এদেরকে সরকার যাতে করে উল্লেখযোগ্য এবং দৃষ্টান্তমূলক শাস্তি দান করেন, আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের ঈমান বাড়িয়ে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।